हेलो माय डियर स्टूडेंट्स, देखो आज हमरा 61 पेज थे शुरू करब। तो चलो हमें एक पढ़ी कि बोलते देखी। दे टायर्ड देयर बोट टू ए ट्री एट द रिवर बैंक। तारा बेधे छिल तादेर नौकाटीके एक गाछेर संगे कोथाय एट द रिवर बैंक नदीर तीरे। द डीप फरेस्ट स्प्रेड बिफोर देम। तादेर सामने घन जंगलटी विस्तृत छिल। द ग्राउंड वाज माडी। माठटा छिल कर्दमाक्त कादाय भर्ती माटिर। दे ओयर सराउंडेड बाय सुंदरी हेताल एंड गोरान ट्रीज। तारा परिवेष्टित छिल सुंदरबन सॉरी सुंदरी हेताल एवं गोरान गाछेर द्वारा। द टू ब्रदार्स एंटार द वाइल्ड फरेस्ट। दुई भाई प्रवेश करेछिल ए जंगलेर मध्य। दे क्यारिड एमटी सैक्स टू कलेक्ट ड्राई उड फर फुएल। तारा बहन करेछिल फाका बस्ता टू कलेक्ट संग्रह करते ड्राई उड अर्थात शुकनो काठ फर फुएल जालानीर जन्य। साडेनलि हठात करे दे हियार्ड ए डिफेनिंग रोड। तारा सुनते पेयेछिल একটা তীব্র গর্জন। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। জঙ্গলটা ছিল অন্ধকার। দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। গভীর ঘন গাছগুলি আটকে রেখেছিল সূর্যের আলো। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। সেখানে আবির্ভাব ঘটেছিল একটা বিরাট বাঘের। ইট ওয়াজ লার্জ। এটা ছিল দীর্ঘ ইয়েলো হলুদ উইথ ব্ল্যাক স্ট্রাইপ কালো ডোরা কাটা দাগ নিয়ে। ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট সুবল অ্যান্ড মাদল। এটা তাকিয়েছিল ধূসর চোখ নিয়ে সুবল এবং মাদলের দিকে। বরে মিয়া সুবল সেইড উইথ অ। ভয় মিশ্রিত শ্রদ্ধা নিয়ে সুবল বলল বরে মিয়া। কিপ কোয়াইট শান্ত নিজেকে শান্ত রাখো আপনি শান্ত হও। মাদল সেইড সফটলি। মাদল তাকে মৃদুভাবে বলেছিল ডোন্ট চ্যালেঞ্জ হিম। তাকে চ্যালেঞ্জ জানিও না। দ্য টাইগার পজড। বাঘটি থেমেছিল। হি গেভ দ্য ব্রাদার্স এ কোল্ড লুক। সে দিয়েছিল একটা ধীর দৃষ্টি বা শান্ত দৃষ্টি তার ভাই দুটির দিকে। দ্য ব্রাদার্স আয়ার অ্যাফ্রেড। ভাই দুটি ছিল ভীত। বাট দে কেপ্ট দেয়ার কুল। কিন্তু তারা নিজেদেরকে ঠান্ডা রেখেছিল অর্থাৎ ধীর রেখেছিল শান্ত রেখেছিল। দে স্টুড লাইক স্ট্যাচুজ। তারা দাঁড়িয়েছিল স্ট্যাচু বা মূর্তির মতো। দ্য টাইগার অ্যাম্বলড অ্যাওয়ে। বাঘটা ধীর গতিতে চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট। স্বস্তি পেল পরিশেষে স্বস্তি পেয়ে। দে ফিল্ড দেয়ার স্যাক্স উইথ ড্রাই উডস। তারা ভর্তি করলো তাদের বস্তাগুলি শুকনো কাঠ দিয়ে। দেন তারপর দে সেইল্ড ব্যাক ডাউন দ্য রিভার। তারা আবার ফিরে এলো নদীতে তারা আবার পুনরায় ফিরে এলো। তারপর পরের পেজ দেখো কি বলছে। পরের পেজে অ্যাক্টিভিটি 5 বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার। এই সেন্টেন্সগুলিকে পরপর সাজাতে হবে। পরপর সাজাতে বলতে পরপর ঘটনা অনুযায়ী সাজাতে হবে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্স। বক্সের মধ্যে নাম্বারগুলি দেবে। প্রথমটা কি বলছে। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। সেখানে আবির্ভূত হয়েছিল একটা বিরাট বাঘ। দে স্টুড লাইক স্ট্যাচুস। তারা দাঁড়িয়েছিল মূর্তির মতো। দে ক্যারিড এমটি স্যাক্স। তারা বহন করছিল ফাঁকা বস্তা টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল। কাঠ সংগ্রহ করতে শুকনো কাঠ সংগ্রহ করতে জ্বালানির জন্য। দ্য টাইগার অ্যাম্বলড অ্যাওয়ে। বাঘটা ধীর গতিতে চলে গিয়েছিল। দ্য ব্রাদার্স হিয়ার্ড এ ডিফেন্ডিং রোড। ভাইয়েরা শুনেছিল একটা তীব্র গর্জন। তাহলে এই ঘটনাগুলো পরপর যেটা হচ্ছে সেই অনুযায়ী 1 2 3 এই বক্সের মধ্যে সেটা লিখবে। এবার অ্যাক্টিভিটি 6 কী বলছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট। কোন গাছগুলি সুবল এবং মাদল দেখেছিল জঙ্গলের মধ্যে। তাহলে সুবল অ্যান্ড মাদল এখানে ডির আছে তাহলে আমরা কী লিখবো এটা স। সুবল অ্যান্ড মাদল স সুন্দরী হেতাল গরান তাই তো ইন দ্য ফরেস্ট। হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি। তারা হঠাৎ করে কী শুনতে পেয়েছিল। তাহলে সাডেনলি দে হিয়ার্ড। তারা হঠাৎ করে কী শুনতে পেয়েছিল
একটা তীব্র গর্জন, তাই তো? এটা ডি ডিফেনিং রোড, তাহলে ওটা লিখবে। হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, জঙ্গলটি কেন ঘন ছিল বা অন্ধকার, সরি অন্ধকারাচ্ছন্ন ছিল? কারণ গাছগুলি সূর্যের আলোকে আটকে রেখেছিল, তাই তো? তাহলে দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ট্রিজ ব্লকড দ্য সানলাইট। হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বল ডাইভ, কেন বাঘটি ধীরে ধীরগতিতে চলে গিয়েছিল? তাহলে কি, যেহেতু দুই ভাই মূর্তির মতো শান্ত হয়ে দাঁড়িয়েছিল, তাই তো? তাহলে দ্য টাইগার অ্যাম্বল ডাইভে টু সি দ্য ব্রাদার্স কিপ কোয়াইট লাইক এ স্ট্যাচু হলো, বা টু স্ট্যান্ড কোয়াইট লাইক এ স্ট্যাচু। তারপর দেখো পরের পাতা, বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সের বাক্যগুলি পড়ো। আর উই গোয়িং ফার্দার সাউথ, দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড আস, তাই তো? তো দেখো কি বলছে, এই ধরনের যে বাক্যগুলি থাকে, এটা কি একটা জিজ্ঞাসা চিহ্ন? আমরা বুঝতে পারছি এটা প্রশ্নবোধক বাক্য, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা এটা বর্ণনামূলক বা ঘোষণামূলক বাক্য। তো কি দেখো, আর গোয়িং, তাই তো? এই যেমন আর ফ্লোটিং, তো এই অ্যাম ইজ আর, এইগুলোকে বলা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। অ্যাম ইজ আর আমরা মেন ভার্বেরও ব্যবহার কিছু জানি, কিন্তু এখানে কেন অক্সিলারি ভার্ব বলছে দেখো, কেননা দেখো এই গো বা ফ্লোট এগুলো কি, এগুলো হচ্ছে মেন ভার্ব। এই মেন ভার্বের সঙ্গে মেন ভার্ব কি এখানে ব্যবহার করা হয়েছে, তাই মেন ভার্ব এখানে ব্যবহার করা হওয়ায়, ব্যবহৃত হওয়ায় আর বা অ্যাম ইজ আর যেগুলো থাকবে সেগুলোকে আমরা কী বলব, কী ধরবো এখানে, অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বলবো, আমরা মূলত অক্সিলারি ভার্ব বলবো, সাহায্যকারী ভার্ব। তো সেক্ষেত্রে দেখো ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত করা হয় এবং অ্যাম ইজ আর থাকে অক্সিলারি ভার্ব হিসেবে, সেটাকে আমরা কি টেন্স বলবো, সেটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে ঘটনাটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে, যে ঘটনাটা আমাদের এক চোখের সামনে এখন ঘটছে, যেমন এখন বৃষ্টি পড়ছে, তাই তো? ইট ইজ রেনিং নাও, আমরা এখন ইংরেজি পড়ছি, উই আর রিডিং ইংলিশ নাও, তাই তো? তাহলে উই আর রিডিং ইংলিশ নাও, আর কি রিডের সঙ্গে আইএনজি যুক্ত একটা ভার্ব পাচ্ছি, তাই তো? রিড দ্য মি ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত পাচ্ছি। ঠিক তেমনি ইট ইজ রেনিং, ইজ একটা কি অক্সিলারি ভার্ব বুঝতে পারছি আমরা, আর কি তার সঙ্গে কেন বুঝতে পারছি না, তার সঙ্গে রেনিং, রেন একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, দিয়ে কী করা হয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। তো এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো কী বলছে অ্যাক্টিভিটি সেভেন এতে, অ্যাক্টিভিটি সেভেন এতে বলছে আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট শো অ্যাকশন ইন প্রেজেন্ট টাইম, বলছে সেই ভার্বগুলির তলায় দাগ দাও যেগুলো বর্তমান সময়ে কাজ করা বোঝাচ্ছে, ঠিক আছে? বর্তমান সময়ে কোনো কাজ করা দেখাচ্ছে বা বোঝাচ্ছে। তাহলে দেখো দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং, তাই তো? তাহলে কি ইজ সিঙ্গিং, এখন কাজ করা বোঝাচ্ছে, তো মেয়েটি একটি গান করছে, তাহলে ইজ সিঙ্গিং হচ্ছে সেই ভার্বটি, তাই তো? তারপর দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে, তাহলে আর প্লেয়িং, এক্ষেত্রে মনে রাখতে হবে যেখানে সিঙ্গুলার নাম্বার থাকবে আই বাদে, যেখানে সিঙ্গুলার নাম্বার থাকবে সেখানে সব ক্ষেত্রেই ইজ হবে, আর যেখানে প্লুরাল নাম্বার থাকবে বাদ বাকি সব আর হবে। যেমন দে আর, দেখো দ্য গার্ল একটা সিঙ্গুলার একটা, তাই কী হয়েছে ইজ, দে আর, কেন দে মানে তারা, অনেকগুলো প্লুরাল নাম্বার, তাহলে আর, কিন্তু আয়ের পরে আই সিঙ্গুলার হলেও আয়ের পরে কী হবে, শুধুমাত্র অ্যাম হবে। তাহলে এগুলো বুঝতে পারছো, এগুলো কী করবে, এগুলো তলায় দাগ দেবে। তারপর দেখো পরের পাতে আসো, আচ্ছা আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা যেটা যেটা আগের পাতায় শিখলাম ঠিক সেটাই এটা বলছে, কি যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে সেটার তলায় দাগ দাও। তাহলে কি আমরা বুঝতে পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, এই যে মিতা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, মিতা স্টেজে বা মঞ্চে নাচ করছে, তাই তো? তাহলে কোন ভার্বটা, এই যে ইজ আর ড্যান্সিং দুটোই, না হলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাবো না। কেন পাবো না, কারণ আমরা জানি একটা অক্সিলারি ভার্ব লাগে ইজ অ্যাম আর, তাই তো? আর মেন ভার্ব তো আছে ড্যান্স, ডান্সের সঙ্গে আইএনজি যুক্ত, তাহলে আইএনজি যুক্ত থাকবে মেন ভার্বের সঙ্গে আর তার সঙ্গে একটা অক্সিলারি ভার্ব থাকলে তবেই আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। ঠিক তেমনি দেখো দ্য চাইল্ড ইজ লাফিং, তাহলে ইজ লাফিং, রিতা ইজ বাইং, ইজ বাইং, ঠিক আছে? এইগুলোকে আমরা কী বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এই টেন্সগুলোর নিচে
করতে হবে, দাগ দিতে হবে। এবার দেখো অ্যাক্টিভিটি এইটে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে আমরা এটা পড়ে নিই আগে। ফুয়েল মানে কি? জ্বালানি। অ্যাম্বলড মানে ধীরে ধীরে। অ্যাফ্রেড মানে ভীত। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞ। আই হ্যাড এ ওয়ান্ডারফুল, আমার ছিল একটি চমৎকার বা সুন্দর কি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, তাই তো? দ্য টু ব্রাদার্স ওয়ার ড্যাশ টু সি দ্য টাইগার, দুই ভাই, তারপর কি, দ্য টু ব্রাদার্স ওয়ার ড্যাশ টু সি দ্য টাইগার, দুই ভাই হয়ে গিয়েছিল কি, তাহলে ভীত, তাহলে অ্যাফ্রেড, ঠিক আছে? এইভাবে বাকি দুটো করবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 8B বলছে মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলোকে ব্যবহার করে কি করতে বলছে, না বাক্য তৈরি করতে, বাক্য রচনা করতে বলছে ইংরেজিতে। তাহলে একটা সাথে সেন্টেন্স তৈরি করবে, এক্সট্রিম মানে পর্যাপ্ত বা যথেষ্ট, পর্যাপ্ত বলাটাই বেটার। তারপর দেখো সাইলেন্ট মানে নীরব, স্যাক্স মানে বস্তা, ওই যে আলুর বস্তা, তাই তো তোমরা যেগুলো দেখতে পাও। রিলিভড মানে স্বস্তি পেয়েছিল, স্বস্তি পাওয়া সকলেই বোঝো, কোনো একটা ভয় থেকে, কোনো একটা দুর্ঘটনা থেকে মুক্তি পেলে মানুষ যে অবস্থার মধ্যে থাকে সেটাকে বলে স্বস্তি পাওয়া। তারপর দেখো রাইমটা পড়বে তোমরা সবাই, তারপর আমরা পড়বো, দেখবো কি অ্যাক্টিভিটি 9-এ, অ্যাক্টিভিটি 9-এ কী বলছে দেখো, যে সাপোজ ইউর স্কুল হ্যাজ অ্যারেঞ্জ এ ট্যুর টু দ্য সুন্দরবন, মনে করো তোমার স্কুল আয়োজন করেছে একটা ভ্রমণের, অর্থাৎ বেড়ানো, বেড়াতে যাওয়ার একটা আয়োজন করেছে, কোথায়, সুন্দরবনে। গিভেন বিলো আর দ্য নেমস অফ 5 আইটেমস, এই নিচের জিনিসগুলো হচ্ছে 5টা জিনিসের নাম, তাই তো? নিচের এইগুলো হচ্ছে 5টা জিনিসের নাম। ইউ ক্যান টেক এনি 3 অফ দিস, তুমি এগুলি 3টি নাও, রাইট 5 সেন্টেন্স অন হুইচ 3 আইটেমস ইউ উইল ক্যারি উইথ ইউ অ্যান্ড হোয়াই, এগুলোর মধ্যে যে কোনো 3টি নাও, এবং তুমি যখন এখানে সুন্দরবনে বেড়াতে যাবে এই 3টে কেন নিয়ে যাবে সেইটা সম্পর্কে বলে 5টা বাক্য লেখো। যেমন ওয়াটার বোতল, জলের বোতল, আমরা সবাই জানি জলের বোতল আমাদের যে কোনো সময় কাজে লাগে, তৃষ্ণা নিবারণ করতে, তাই তো? তবে কি টর্চ, অন্ধকারে চলাফেরা করতে টর্চ লাগে, প্রয়োজন হয়। ম্যাপ মানচিত্র, মানচিত্র থেকে আমরা সেই জায়গাটা সম্পর্কে ধারণা পাই, ঠিক হচ্ছে ম্যাপ অনুযায়ী যেতে পারি, আশা করতে। তারপর দেখো কি বলছে, আমব্রেলা তার ছাতা, ছাতা আমাদের বৃষ্টিতে রোদের হাত থেকে নিজেদের রক্ষা করতে লাগে। হচ্ছে স্ন্যাক্স, স্ন্যাক্স মানে আমরা জানি কি, কিছু বিস্কিটস আছে বা কিছু ভাজা, চিড়ে ভাজা, মুড়ি ভাজা, এগুলো কি কী প্রয়োজনে নিয়ে যাওয়া হয়, এগুলো হচ্ছে জলখাবার হিসেবে লাগে, তাই তো আমাদের? তারপর দেখো পরের পাতাই অ্যাক্টিভিটি 9B, ইন দ্য টেক্সট ইউ হ্যাভ লার্ন দ্যাট অ্যানিম্যালস আর নট ইওর, নট আওয়ার এনিমিস, এই পাঠ্যে দেখলে তুমি বা তুমি শিখলে যে প্রাণীরা আমাদের শত্রু নয়। মেনি পিপুল কিপ অ্যানিম্যালস অ্যাজ পেটস, অনেক মানুষ পোষ্য হিসাবে তাদেরকে রাখে। রাইট 5 সেন্টেন্স অন হাউ ইউ উড টেক কেয়ার অফ ইওর পেট অ্যানিম্যাল ইফ ইউ হ্যাড না ওয়ান, যদি তোমার একটি প্রাণী থাকে পোষ্য তাহলে তুমি তার কীভাবে যত্ন দেবে সেই সম্পর্কে 5টি বাক্য লেখো। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস গিভেন বিলো, নিচের হিন্টসগুলোকে ব্যবহার করতে পারো। কীরকম ধরনের, যেমন বিড়াল থাকতে পারে তোমার বাড়ি, কুকুর থাকতে পারে, তাই তো? গরু থাকতে পারে, তো এগুলোকে তুমি কীভাবে প্রতিপালন করো সেই সম্পর্কে 5টা বাক্য লিখতে বলছে। কি গিভ ফুড, তাকে কী ধরনের খাবার দাও। প্রোটেক্ট দেম, তাদেরকে কীভাবে রক্ষা করো, ঠিক আছে? ধরো তোমার বাড়িতে গরু আছে একটা বা বিড়াল আছে, তাহলে তাকে কী খাবার দিতে হয়, বাড়িতে যা খাবার হয়, তাই তো, তোমরা যা খাও সেখান থেকে একটু পরিমাণ রেখে দিয়ে তাদেরকে দিতে হয়। প্রোটেক্ট দেম, তাদেরকে কীভাবে রক্ষা করো যাতে কুকুর বা অন্যান্য প্রাণী টাণী এদের আক্রমণ করতে না পারে, তার জন্য তাকে আলাদা একটা উঁচু জায়গায় বা ঘরে অন্য কোনো একটা জায়গায় সেফ মানে নিরাপদে জায়গা দেওয়া হয়। তারপর কি নার্স দেম হোয়েন ইল অর হার্ট, এদেরকে শুশ্রূষা করা, তাদের মাঝে মধ্যে স্নান করিয়ে দেওয়া হয়, কিছু ভ্যাকসিনেশন দেওয়া করা হয়, তাই তো? তারপরে যদি আঘাত পায় সেই জায়গাটায় ব্যান্ডেজ করে দেওয়া হয়, তাদের ড্রেসিং করে দেওয়া দিতে হয়। তো এই ধরনের কাজগুলো তোমরা কী করো সেই সম্পর্কে এই পয়েন্টগুলোর উপরে 5টা বাক্য লিখবে, হলো? এর পরের দিন আমরা নেক্সট লেসনটা শুরু করব, আজকে এইটুকু থাকছে। ওকে, বাই।